ইয়েস ব্যাংকের কাছে খাদ্য সরবরাহ দপ্তরে নিজের রয়েছে স্বাভাবিক এই এই যে বিয়াল্লিশ কোটি টাকা আছে খাদ্য দপ্তর ইয়েস ব্যাংকে ধান কিনতে দিয়েছিল যে কোথায় সিপিসি সেন্ট্রাল পার্চেসিং সেন্টার চারটি জেলা সেন্ট্রাল পার্চেসিং সেন্টার হয়েছে সেখানে ইয়েস ব্যাঙ্কের দায়িত্ব আমরা সে বহু ব্যাংকে দিয়েছি কোটা পিএনবি কাজ করছে কোথায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাজ করছে কোথায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাজ করছে কোথায় ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাজ করছে বাট ইয়েস ব্যাঙ্কের কাছে আমরা দিয়েছিলাম বিয়াল্লিশ কোটি টাকা কিছু ফার্মারের কাছে দিয়েছিল চারটি জেলায় এবং গত দু তিন দিন আগে একটা রিজার্ভ ব্যাঙ্ক এক সার্কুলার দিয়েছে যে পঞ্চাশ হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্কে তোলা যাবে না তার মানে যে ফার্মার ধানটা বিক্রি করে গেছে আমাদের কাছে তাকে যদি আমরা পঞ্চাশ হাজার টাকার ওপরে চেক দিয়ে থাকি স্বাভাবিক দিয়ে থাকি সে চেকটা জমা দিতে পারবে না কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখেছিলাম যে সংখ্যাটা খুব কম তিনশো কি চারশো লোক এখনো পর্যন্ত এই চেকটা নিয়েছে এই তিনশো চারশো লোকের চেকটা আমরা গতকালকে সাতজন অফিসারকে পাঠিয়েছি শুরু এই চেকগুলো বিভিন্ন বাড়ি থেকে তুলে নিয়ে তারা দায়িত্ব হল পিএনবির চেক দিয়ে দেওয়া গতকালকে বিকালবেলা যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের কমিশনার অফ ফুট আর ম্যানেজিং ডিরেক্টর অত্যাবশ্যক পণ্য নিগম দুজনে মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিদ্ধান্তটাকে মান্যতা দিয়েছে ওরা রাজি হয়ে গেছে যে আজকে আমরা চার হাজার ছশো পাতা চেক পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জেলায় চার হাজার ছশো পেজ ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে রেডিমেড সেই চেক পাঠিয়ে দিয়েছি আমরা আমরা আজ থেকে ধানটা কেনা হবে পিএনবি কিনবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিনবে ইয়েস ব্যাঙ্কের কিছু করবে না ইয়েস ব্যাঙ্কে যে টাকাটা রাখা আছে সে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে পিএনবিকে ট্রান্সফার করে দেওয়া হবে এর জন্য আমরা নোডাল ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কথা বলেছি ব্যাংক যে নোডাল ব্যাঙ্ক আমরা অর্থমন্ত্রীর সাথে কথা বলি আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র তার সাথে আমাদের কথা হয়েছে তিনিও ব্যাংকারের সাথে কথা বলছেন যে টাকাটা পিওরলি গভর্নমেন্টের টাকা স্টেট গভর্নমেন্টের টাকা ধান কিনতে হয়েছিল পারমানেন্ট যে কোনো কারণেই একটা সিদ্ধান্ত নেওয়ার সময় তো ভারত সরকার ভাবে না ভারত সরকারের তো প্রথম ভাবা উচিত যে আমাদের রাজ্য হলো কৃষি প্রধান রাজ্য অধিকাংশ লোকই তার জীবিকা নির্বাহ করে চাষবাস করে জীবিকা নির্বাহ করে তাদের কাছে এমএসপি দিয়ে মানে বাংলার মুখ্যমন্ত্রী ধান কিনছেন মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে ধান কেনা হচ্ছে তাদের কথা কিন্তু কেন্দ্র সরকার ভাবলো না হঠাৎ করে একটা তুগলুকি সিদ্ধান্ত নিয়ে নিল যে কাল থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি এগিয়ে থেকে একদিনে তোলা যাবে না বাট তারা ভাবলো না যে এই কৃষক কারুক কোনো কৃষক যদি সত্তর হাজার টাকা ধান বিক্রি করে দিয়ে থাকে তাহলে সত্তর হাজার টাকা তাকে চেক দিয়ে যাবে তাহলে সেই কৃষক তার ধান বিক্রি করে চেকটা জমা দিয়ে টাকা তুলতে পারবে না এটা কিন্তু ভাবল না ভারত সরকার শুধু সিদ্ধান্ত নেওয়ার সময় এক কলম লিখে একটা অর্ডার বার করে দিলেন যে না আজ থেকে পারবে না পঞ্চাশ হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্ক তুলতে পারবে না এই সিদ্ধান্ত আমি তীব্র ভাষায় সিদ্ধান্ত নিন্দা করছি যে আমাদের কথাটা ভাবা উচিত ছিল কৃষকের কথাটা ভাবা উচিত ছিল যেমন জানা উচিত ছিল যে বাংলা বাংলায় প্রচুর কৃষক এমএসপিতে ধান বিক্রি করে তাদের বহু ক্ষেত্রে ইয়েস ব্যাঙ্ক কাজ করে চেক দেয় কতবারও কাজ করেছে তার আগের ইয়েস ব্যাঙ্ক কাজ করেছে অবশ্যই টাকাটা পিওরলি রাজ্য সরকারের টাকা সে তার কাজটা করেছে ইয়েস ব্যাঙ্ক আমাদের একটা প্রক্রিয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট হচ্ছে যে ধান দাও চেক নাও এই প্রজেক্টটি কাজ করছিলরা ধান নাও ধান দাও আমাদের খাদ্য দপ্তরকে তুমি ধান দেবে চেক খাদ্য দপ্তর হাতে হাতে চেক দেবে মানে হাতে হাতে ব্যাপার ছিল হাতে হাতে দান দেবে হাতে হাতে চেক নেবে সুতরাং এই প্রক্রিয়াটা বন্ধ করার আগে কথা বলা উচিত ছিল কেন্দ্রীয় সরকার কিন্তু কথাই বলেননি যা সিদ্ধান্ত নেবার নিয়ে নিচ্ছেন নিজেরা খুশি মতো নিয়ে নিচ্ছেন কৃষক কাঁদবে কৃষকের চোখে জল পড়বে সেটাও বুঝতে পারছেন না সুতরাং আমরা আমরা এ বিচলিত নই কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার তার নিজের মুভমেন্টে চলবে সুতরাং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গতকালকেই রাত্রে সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে আরম্ভ হয়ে গেছে ইয়েস ব্যাঙ্কে আমরা সরিয়ে আমরা পিএনবি কে দায়িত্ব দিয়েছি ইয়েস ব্যাংকে যে টাকা গচ্ছিত আছে সেটা আমাদের রাজ্য সরকারের কাছে ওরা ফেরত দেবে সেটা আমরা রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাধ্যমে আমরা পিএনবি কে